বাংলাদেশের ভিতরে মদখোরের লিস্ট হয় না, বাংলাদেশের ভিতরে ইয়াবাখোরের লিস্ট হয় না, বাংলাদেশের ভিতরে ছিনতাইখোরের লিস্ট হয় না, বাংলাদেশের ভিতরে আপনার গাঁজাখোর মদখোর ইয়াবাখোর অশালীনভাবে যারা চলাফেরা করে দুই পকেটের ভিতরে গাঁজা নিয়ে চলাফেরা করে ওদের লিস্ট বাংলার জমিনে হয় না। বাংলাদেশের ভিতরে লিস্ট হয় মাদ্রাসার শিক্ষকদের, বাংলাদেশের ভিতরে লিস্ট হয় নিরাপরাধ মসজিদের ইমাম সাহেবদের, বাংলাদেশে লিস্ট হয় বক্তাদের, বাংলাদেশে লিস্ট হয় আলেম ওলামাদের, ঠিক না বেঠিক? বাংলাদেশের ভিতরে কারাগারের দিকে তাকান, আপনি তাকান না, দেখেন কোন মানুষগুলো আজকে কারাগারের ভিতরে বন্দী আছে। থাকার কথা চোরের, থাকার কথা ডাকাতের। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো জেলখানা ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানা নিয়ে আসছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেলখানার ভিতরে কি কোনো আলেম ছিল, কোনো তাফসীরকারক ছিল? কারা ছিল? ডাকাত, মদখোর, ইয়াবাখোর, জেনাখোর, যারা বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করে তারা। আজকে সমস্ত ডাকাত, জেনাখোর, খুনখোর, মিথ্যাখোর, ইয়াবাখোর সবগুলো হলো যায় দেখবেন জেলখানার বাহিরে, আর বড় বড় মুফাসসিরগুলো জেলখানায়। এটা কি কেসাসের আইন বলে? কথা বলেন, এটা কি কোরআনের আইন বলে? কেসাসের আইন অনুযায়ী যদি বাংলার জমিনে কোরআনের আইন অনুযায়ী যদি দেশটা চলতো, সমস্ত খুন খারাপি বন্ধ হয়ে যেত, ওরা থাকতো জেলখানায়, আর মুমিনরা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াতো, ঠিক না বেঠিক? আল্লাহ সেই দেশটা আমাদের দান করুক, আমরা বলি আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আই পড়েন, আর আই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকিন। কার কথা? এই যে তিনটা আয়াত আমরা পড়লাম, অন্তত 1000 নেক আমল নামায় জমা হয়ে গেছে। আপনি চার দোকানে কাজ করেন, চা খুঁটতে খুঁটতে সুরাতুল ফাতিহা পড়েন, একবার 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আপনার আমল নামায় জমা হয়ে যাবে। চা খুঁটতে খুঁটতে আপনি সুরা ইখলাস একবার পড়েন না, 10 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা হয়ে যাবে। চা খুঁটতে খুঁটতে আপনি সুরায় কাফিরুন একবার পড়েন, 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা হয়ে যাবে। কোরআন আপনি যখন চা ঘুটবেন, ঘুরতে ঘুরতে একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু বলেন, সাথে সাথে উসকুনি একটা কালেমা, কালেমার গাছ শুরু হয়ে যায়, উসকুনি একটা কালেমা, কালেমার গাছটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোল দেয়, ডানেও দেয়, বামেও দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসকুনি কালেমা, তুই একটু শান্ত হ। কালেমা বলে, না আমি শান্ত হব না। কেন? কারণ জমিনে যে ব্যক্তি তেলাওয়াত করেছে তার গুনাহ না মাফ করা পর্যন্ত আমি শান্ত হব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শান্ত হয়ে যা, যখন আমার বান্দার মগজের ভিতরে কালেমাটা ছিল, জবান দিয়ে বাহির হয় নাই, তখনই আমি তার পিছনের গুনাহ মাফ করে দিয়েছি। এই জন্য যে কোনো পথে হাঁটেন, ফাহেশা কোনো কথা না বলে আমরা পড়ব, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে মাউনের ভিতরে বলছেন, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেছেন যে কিয়ামত দিবসকে অস্বীকার করে? আপনি কি দেখেছেন ওই লোককে যে কিয়ামতের দিনটাকে সে অস্বীকার করে? সে মানতেই চায় না যে কিয়ামত হবে, সে মানতেই চায় না যে কিয়ামত বলে একটা জিনিস আছে। তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইতিমদেরকে গলা ধাক্কা দেয়। তারা জানে না যে গলা ধাক্কা দিলে কিয়ামতের দিন পাকড়াও করবেন তিনি কে। যদি এই চিন্তা তাদের ভিতরে থাকতো যে কিয়ামতের দিন আমাকে তো ধরবেন একজন, এই চিন্তা যদি তাদের মগজে থাকতো, এতিমদের গলা ধাক্কা দেওয়া তো দূরের কথা, বুকের সাথে জড়িয়ে নিত, ঠিক না বেঠিক? একজন এতিম সন্তান মসজিদে নববীর যাওয়ার পথেই বালুর উপরে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, তোমার নাম কি বাছা? সে বলছে, আমি কাউকে বলবো না আমার নাম। কাকে বলবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বল। আবু বকর আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আসার পরে বললেন, বাবা তোমার নাম কি? তিনি বললেন, আপনার নাম কি? আবু বকর বললেন, না আবু বকর বললেন, না আপনাকে আমি বলবো না।
তাহলে কাকে বলবে? আমি এমন একজন এতিমকে বলবো যিনি হলেন সকল এতিমদের নেতা, যিনি এতিমদের কদর বোঝেন, এতিমদের মায়া বোঝে। আমি তার কাছে আমার কষ্টের কথাটা বলবো। চলে গেলেন তিনি, ওসমান আসলেন। ওসমান জিজ্ঞাসা করলেন, তাকেও বলা হয় নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও বলেন নাই, কাউকে বলা হয় নাই। সর্বশেষ প্রায় এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এসেছেন। রাসূল বলছেন, বাবা, ঈদের দিনে সব যুবকেরা, সব বাচ্চারা আনন্দ করে, তুমি এখানে বসা কেন? তিনি বললেন, না, আমার কষ্টের কথা আমি কাউকে বলবো না, আমার কষ্টের কথা আমি এই মদিনার ভিতরে একজনকে বলবো, যার নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি সমস্ত মানুষদের দুঃখের খবর রাখেন, নিজের খাবারগুলো যিনি বিনিয়ে দেন, যিনি এতিমদেরকে বুকের ভিতরে আগলে নেন, তাকে ছাড়া আর কাউকে আমি আমার কষ্টের কথাগুলো বলবো না। রাসূল সেখানে বসে গেলেন, বললেন, বাবা, বলো আমি সেই এতিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলকে জড়িয়ে ধরলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরে আগলে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু পৃথিবীর কারো হুকুম মতো হয় না, মৃত্যু একজন আর হুকুম মতো হয়, তিনি কে? রাসূল বললেন, হ্যাঁ বাবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মারা যাবে, তবে ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, মৃত্যু কার কখন উপস্থিত হবে আর মৃত্যু যখন আসবে, মৃত্যুটাকে সরানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা? আরো জোরে বলেন, ক্ষমতা? ডোনাল্ড ট্রাম্প যদি আগামীকাল মারা যায়, পৃথিবীর সমস্ত শক্তি মিলে তাকে এক সপ্তাহ রাখতে পারবে এমন সুযোগ আছে? কথা বলেন, আছে নাই? ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, বাবা, মৃত্যু যার আসবে কেউ তাকে ঠেকাতে পারবে না, সবাই মারা যাবে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়েছে কার হুকুমে? আরো জোরে বলেন, কার? জিহাদের ময়দানে শহীদ হয় কার হুকুমে? আবার জিহাদের ময়দানে গাজী হয় কার হুকুমে? বাবা শহীদ হলো আল্লাহর হুকুমে, মা দ্বিতীয় বিবাহ করলেন, মা দ্বিতীয় বিবাহ করার পর ওই বাড়িতে আমাকে নিয়ে গেলেন, কিন্তু মা একটু আমাকে আদর করে, একটু সেবা যত্ন করে, কিন্তু আমার যে দ্বিতীয় বাবা আমাকে আদর করলে বাবা সহ্য করতে পারে না, মায়ের উপরে আক্রমণ করে, আঘাত করে, আমাকে একটু চুমা দিলে সে হিংসা করে। আমার মা বললেন, বাবা, আমার এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না, তুমি চলে যাও, যে দরবারের সমস্ত মানুষদের জন্য দরজা খোলা, দরবারটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের দরবারে যাও, জিনার ঘরের দরজা রাতের তিনটা পর্যন্ত খোলা, রাতের চারটা পর্যন্ত খোলা, সবার দরজা বন্ধ হয়ে যায়, রাসূলের দরজা কখনো বন্ধ হয় না, যাও সেই দরবারে চলে যাও, আমি এসেছি আপনার কাছে, নিশ্চয় আপনি আমার একটা ব্যবস্থা করে দিবেন। রাসূল বুকের সাথে জড়িয়ে নিলেন, চলে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ঈদের দিনে সব চাইতে উত্তম উপহার আজকে আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। রাসূল বললেন, এই এতিম এতিম সন্তানটাকে আজকে তোমাকে আমি উপহার দিলাম, আজ থেকে তুমি তার মা আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার বাবা। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এত বড় উপহার আপনি আমাকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আয়েশা, তুমি জানো না এই উপহারটা কতটা দামি, কেউ যদি এতিমদের মাথায় হাত বুলিয়ে দেয় তার কলিজার ভিতরে আল্লাহ রহমত ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। পৌষ এবং মাঘ মাসের শীতের রাতের আয়েশা, পৌষ এবং মাঘ মাসের শীতের রাতে কোনো এতিমের গায়ে যদি কোনো চাদর অথবা কোনো শীতের কাপড় পরিয়ে দেওয়া হয় আর এতিম যদি একটু মুচকি হাসি দেয়, সাথে সাথে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। এত বড় জিনিস আমি তোমাকে উপহার দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আই তাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদুউল ইয়াতীম। কার কথা? আয়েশা, মনে রেখে দিও, কিয়ামত দিবসটাকে অস্বীকার করে ওই ব্যক্তি, যারা কিয়ামত দিবসটাকে অস্বীকার করে, যারা এতিমদের গলা ধাক্কা দেয় আর যারা এতিমদেরকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে জান্নাতের পথটা সোজা করে দিবেন তিনি কে? এতিমদের ভালোবাসা আমাদের কলিজায় লালন পালন করবো ইনশাআল্লাহ। এতিমদের ভালোবাসবেন তো?